পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান অবশেষে সাইফার মামলা থেকে খালাস পেয়েছেন। এছাড়া একই মামলা থেকে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার 3 জুন প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাদের বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশির স্ত্রী ও কন্যারাও আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার কোহর বলেন, পাকিস্তান ও পাকিস্তানের 2.5 কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে। সালফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশিকে জেলেই থাকতে হবে, কারণ ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করা হয়। অন্যদিকে মাহমুদ কুরেশিকে 9 মে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান খান ও কুরেশিকে সাইফার মামলায় 100 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।